আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জামাত শিবিরের হিট কৌমিদের এ কেমন অবস্থা আমি বলেছি বারবার বলার চেষ্টা করছি উনিশশো সাল মহান মুক্তিযুদ্ধ যেরকম আমাদের অস্তিত্বের জায়গা হৃদয়ের অনুভূতির জায়গা আমরা হৃদয় থেকে অন্তর থেকে উনিশশো একাত্তর সালের মহান মুক্তিযুদ্ধ মহান মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করি ঠিক তদ্রুপ আমাদের সেই স্বাধিকার আন্দোলনের স্টার্ট কিন্তু হয়েছিল উনিশশো সালের ভাষা আন্দোলনের মধ্য দিয়ে এজন্য প্রত্যেকটা বাঙালির উচিত এবং বাস্তবে এটাই তারা উনিশশো সালে ভাষা আন্দোলনকেও ধারণ করে এবং উনিশশো ভাষা সালে ভাষা আন্দোলনে একটা ধর্মীয় বা ইসলামিক তাৎপর্য রয়েছে যেটা আমি একটু সংক্ষিপ্তভাবে টাস করব আমার এই সংক্ষিপ্ত আলোচনায় আমি আগেও বলেছি যে জামায়াত ইসলামী সাংগঠনিকভাবে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এবং ইসলামী ছাত্রশিবির তারা এই মহান ভাষা আন্দোলন ভাষা আন্দোলনের ইতিহাস একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস শহীদ দিবস সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সাংগঠনিকভাবে তারা এটা ধারণ করে পালন করে চর্চা করে নানান ব্যতিক্রম ধর্মী ক্রিয়েটিভ তাদের কর্মসূচি আমি আলোচনা আগেও করেছি বিশেষ করে ঢাকা মহানগরী দক্ষিণ জামাত ইসলামের ক্রিয়েটিভ কর্মসূচি যেখানে তারা মেগা প্রজেক্ট হাতে নিয়েছে যেখানে তারা সুন্নাতে খাতনা থেকে শুরু করে ফ্রি মেডিকেল ক্যাম্প থেকে শুরু করে শুদ্ধ ভাষা চর্চা শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ তাদের গুণীজনের সম্মাননা সম্মাননা থেকে শুরু করে এমন কোনো দিক নেই শিশুদের স্কুল ড্রেস পর্যন্ত বিতরণের কর্মসূচি তারা নিয়েছে মহান ভাষা আন্দোলন বা এই একুশে ফেব্রুয়ারি উপলক্ষে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এবং অন্যান্য শাখাগুলো নানান কর্মসূচি নিচ্ছে এবং জামাত ইসলামীর কেন্দ্রীয় সংগঠন তারা কেন্দ্রীয় সংগঠন বলতে এখানে তারা এটা ঢাকা মহানগর উত্তরের মাধ্যমে করাচ্ছে একটা আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করেছে যেখানে আমির জামাত ডাক্তার শফিকুর রহমান বাংলাদেশ জামাত ইসলামের নামের তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এটা খুবই একটা চমকপ্রদ একটা অনুষ্ঠান হবে তারা পুরস্কার বিতরণ করছে মানে এই দিবসকে ধারণ করার জন্যে তারা সাংগঠনিকভাবে অর্থ ব্যয় করছে কিন্তু আমার কাছে একটু আপত্তি বা সমালোচনার জায়গা রয়েছে সেটা হচ্ছে জামাত ইসলামের পক্ষ থেকে যে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে যার প্রধান অতিথি ডাক্তার শফিকুর রহমান বিশ ফেব্রুয়ারি তো এখানে অন্য দলের পক্ষ থেকে কোনো আলোচক বা গেস্ট রাখা হয়নি এটা রাখলে আমার মনে হয় আলোচনা আরও সমৃদ্ধ হতো বিশেষ করে হতে পারে কল্যাণ পার্টির হতে পারে কোনো সিভিল সোসাইটির প্রতিনিধি হতে পারে এলডিপির বা বিএনপির এরকম প্রবীণ কোনো ব্যক্তিকে যদি এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বা আলোচনা সভায় আলোচক হিসাবে অতিথি হিসেবে রাখতো তাহলে আমার মনে হয় আলোচনাটা ভালো হতো এখন যেটা হয়েছে জাস্ট নিজেদের মধ্যে নিজেদের মধ্যে অধ্যাপক গোলাম আজম সাহেবের ছেলেকে রাখা হয়েছে কিন্তু সে তো নিজেদের মধ্যেই পড়ে এখানে অন্য দল থেকে কাউকে রাখতে পারলে আমার মনে হয় আরও ভালো হতো তারপরেও তারা যে কর্মসূচি যে ভলিউম নিয়েছে ইন টার্মস অফ ভলিউম এটা অন্য অন্য ইসলামী দল বা অন্য দলগুলোর চেয়ে ভলিউমে অনেক বেশি শিবিরও কিন্তু এখানে বড় ধরনের কর্মসূচি নিয়েছে তারা কুইজ প্রতিযোগিতার আয়োজন করেছে সেখানে তারা অনেক বড় অ্যামাউন্টের পুরস্কার বিতরণের ঘোষণা দিয়েছে এবং শিবির একুশে ফেব্রুয়ারি তো কত গুরুত্বের সাথে ধারণ করে সেটা ওই দিন তার প্রমাণ করে দেখাবে আমরা বিশ্বাস করি প্রত্যেক বছরই করে সে আলোচনায় যাচ্ছে না কিন্তু আমার কাছে হিট শব্দটা বলেছি আমি এই কারণে সবচেয়ে তাৎপর্যপূর্ণ যেটা মনে হয়েছে যে ইসলাম প্রচার করার ক্ষেত্রে বাংলা ভাষায় জামাত শিবিরের ধারে কাছেও অবদানের দিক থেকে কেউ নেই তারা আমাদের দেশে ইসলাম প্রচার হতো একসঙ্গে উর্দু ভাষায় ফার্সি ভাষায় আমাদের ইসলামিক বা ধর্মের সাথে রিলেটেড লিটারেচারগুলো বাংলা ভাষায় খুব কম ছিল বা সাধারণ মানুষের উপযোগী করে আধুনিক শিক্ষিত মানুষের উপযোগী করে ধর্মীয় বিভিন্ন কিতাব বিভিন্ন ইসলামী সাহিত্য এটা বাংলা ভাষায় এই দাওয়াতি কাজের সাহিত্য ভিত্তিক এই বিষয়টার বিপ্লব কিন্তু করেছে জামাত ইসলামী তারা সাংগঠনিকভাবে অসংখ্য সাহিত্য অনুবাদ করেছে যেটা যাতে বাংলাদেশের সাধারণ মানুষ পড়তে পারে বুঝতে পারে এবং শুদ্ধ ভাষা উচ্চশিক্ষিত মানুষের উপযোগী করে আমার মনে হয় ধর্মীয় দিক থেকে উনিশশো সালের ভাষা আন্দোলন বা আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের চেতনা সবচেয়ে গুরুত্বের সাথে ধারণ করা যেটাকে আমি হিট বলেছি সেটা হচ্ছে বাংলা ভাষায় ইসলাম প্রচারের জন্যে অনুবাদ সাহিত্য বা বাংলা ভাষায় বই বা কেতাব রচনা করা যাতে মানুষ ধর্ম বুঝতে পারে এর চেয়ে বড়ো অবদান ধর্মীয় দৃষ্টি তার হতে পারে না এটা কিন্তু জামাত শিবির সবার চেয়ে এগিয়ে এ কারণেই তাদের হিট এদের ক্রেডিট কিন্তু তাদের অন্য অন্য অনেকে করেছে যেটা খুবই সীমাবদ্ধ বাংলা ভাষা ইসলাম বুঝতে হলে আধুনিক শিক্ষিতদের কাছে জামাত শিবিরের লিটারেচার উপরেই মোস্টলি নির্ভর করতে হয় কৌমিদের কথা যদি বলে তাদের একই অবস্থা তারা এখনও মাদ্রাসাগুলোতে উর্দু পড়াচ্ছে ফার্সি পড়াচ্ছে কেন পড়াচ্ছে কেন সংশোধন করা দরকার এটা আমি আলাদা যে কোনো একটা প্রোগ্রামে আলোচনা করব কিন্তু এটা সংক্ষেপে যদি এখানে বলি মোটেই সমর্থনযোগ্য নয় আজকে বান্ন সালের ভাষা আন্দোলনের চেতনা এটা নয় যে অপ্রয়োজনীয়ভাবে আননেসেসারিলি উর্দু পড়াবে ফার্সি পড়াবে উর্দু ফার্সিতে সমৃদ্ধ ধর্মীয় কেতাব থাকলে সেটা এত বছরও তারা বাংলা অনুবাদ করতে কেন পারেনি এখনও কেন সেই উর্দু সাহিত্য ফার্সি সাহিত্য নিয়ে পড়ে থাকতে হবে ধর্মের সাথে রিলেটেড আরবি আরবিকে সর্বোচ্চ গুরুত্ব দেব আর আন্তর্জাতিক ভাষায় ইংরেজিকে গুরুত্ব দেব আর অনুবাদ সাহিত্যের মধ্যে কনভার্ট করতে হলে বাংলায় পড়াতে হবে বাংলায় অনুবাদ বাংলা মাধ্যমে পড়ানোর ক্ষেত্রে তারা অনেক পিছিয়ে তাই তারা যেটা করেছে কৌমিদের যে অবস্থা এখনও ওয়াজ মাহফিলে ব্যাপক পরিমাণ উর্দু ফার্সি ব্যবহার করে শুদ্ধ ভাষার চর্চা শুদ্ধ বাংলা ভাষার চর্চা এগুলোর ক্ষেত্রে তারা এখনও ইনডিফারেন্ট এটা তারা জামাত শিবির থেকে অনেক পিছিয়ে এই বিষয়টা আশা করি এই ভাষা আন্দোলনের চেতনা কেন্দ্রিক আলোচনায় বিষয়টা ফোকাস করা উচিত যে তারা আসলে বাংলা ভাষার মর্যাদা কতটুকু দেয় ধর্মীয় সেন্স থেকে আমি অন্য রাজনৈতিক অধিক থেকে বলছি না ধর্মীয় সেন্সে তারা মাতৃভাষার গুরুত্ব প্রাতিষ্ঠানিকভাবে কতটুকু দেয় আর দিলে তারা এখনও কেন উর্দু ভাষী ধারণ করে এর যৌক্তিকতাটা কি এটা বাদ দিতে বাধা কোথায়